पटमदा, और ये घर है मंगली महतो जी की। इनके एसपी के तहत बहुत अच्छे काम किए हैं मंगली जी। अभी हम लोग सुनेंगे कैसे वो आगे बढ़े हैं। दीदी, इनके एसपी के साथ आपका परिचय कैसे हुआ? देखो, सोसाइटी थे के हमरा एक कथाटा सुने थी। इनके एसपी के तहत आपने क्या क्या काम किए? टैगोर थे के हमरा मचान करे थी, छागल मचान करे थी, फार्मी करे थी, एजोला करे थी, तो इस चास चास करे सात दिन। पहले आपका स्थिति कैसा था और अभी क्या बदलाव आया? आगे तो उन बाहरे काटते जाते चली, एक और बाहरे काटते जाते हुए नहीं ऐसे सब करे, मैंने सब घर रही चास पास करे, जे पौधों तो चास करे, मैंने आर बाहरे जाते हुए नहीं अब रात मैं तो आगे खूब दूर दूर जाए थी, आर एक दूर जाते हुए नहीं, एक उन्हें घरे ताकि छलिया पलिया के लिखा पड़ा सीख क्या करे थी। ছাগলটা ওই কেমন ওই আগে রোগ হইতো দমে জলদি, এখন রোগ হই নেই, মাচানের উপরে থাকে ভালো হয়, রোজগারটা মানে বেশি হয়, বাচ্চা গুলাও ভালো থাকে মাচানের উপরে। পেলে কেসে মুরগি পালতে থি? ওই যে যেমন পালছি অমনেই পালতে ছিলি, তো এখন মুরগিটা মানে যত্ন করি তেমন পয়সা পাওয়াই, সবচেয়ে ভালো পাওয়াই। আর আগে ওই যে ও হবে কে মুরগি, এখন মানে এখন যেমন ভ্যাকসিন দেওয়া হয়, তিনবার ভ্যাকসিন দেওয়া হয়, ওই জন্য পয়সাটা মানে ভালো পাওয়াই। আপ তো আপ এজোলা ভি কর রহে হ্যায়, তো ইসসে আপকো ক্যা ক্যা ফায়দা মিল রহা হ্যায়? এজোলা খাওয়ালে মুরগি ডেড ডিম দে, ছাগলকে খাওয়ালে মাংস বেশি হয়। আপকা যে রোজগার হো রহা হ্যায়, তো কিস কাম মে আপ খরচা করতে হ্যায়? লড়কাকে পড়ায়, লড়কিকে পড়ায়, শাদি দিয়েছি, আর ওই সংসারটা চালাতে হয়। আমার ছেলে যেমন আর লেখাপড়া শিখাবার জন্য আমি চেষ্টা করছি, যে কলেজে দিব ভর্তি করি। साल में करीब कितना रोजगार हो रहा है? हमारे रोजगार हो मैंने मुर हाँस मुर्गी चास करे हमारे 50 থেকে 60 হাজার तक का रोजगार हो। आशे पास लोग के लिए खूब आग्रह होच्छे जे हमारा चास करबो एरकम। ए हमारे केचुआ सार एटे हमरा दिए हमरा बहुत चास करेछि। আমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই চাষ করি, এখন বর্ষাকাল বলে তাই মালচিং করি নাই, বাকি সময়টা যে চাষ হয় তখন মালচিং করা হয়। ভাদ্র মাসে শাকের চাষ হয়, তারপরে ধনিয়া পাতা চাষ হয়, তারপরে পালকের চাষ হয়, তারপরে আবার পুনকার চাষ হয় ঠান্ডাকালে, তারপরে আবার সেই লোচা শাকের চাষ হয়। মঙ্গলী মাহাতোজি কে পুরো পরিবার উনকে সাথ হয়, উনকে কামো মে হাত বটাতে হয়। আপকা মা যো এমকে এসপি কে তহত কাম কর রহে হ্যায়, কেসা লাগতে আপকো? মা যে কাজ করে তাতে ভালো লাগে, আমিও সাহায্য করি। আমি এবছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, আবার আমি পড়ব চেষ্টায় আছি। মা যেভাবে কাজ করে ভবিষ্যতে আমিও অমনি কাজ করব। এমকে এসপি যে আমাদেরকে কাজ শেখায় তাদের থেকে ধন্যবাদ।